হয়েছে। তারপরে লিখো ল্যাপটপ, যে সমস্ত কম্পিউটারে মাউস কিবোর্ড মনিটর একসাথে অ্যাটাচ থাকে AATCH কম্পিউটার সিস্টেম পার্ট, হ্যাঁ আলাদা এটা কম্পিউটার সিস্টেম পার্ট আর টু টাইপ TWO2 দুটো কম্পিউটার সিস্টেম পার্ট আর টু টাইপ। এক নম্বরে লেখো হার্ডওয়্যার, দুই নম্বরে সফটওয়্যার। এক নম্বরে হার্ডওয়্যার, দুই নম্বরে সফটওয়্যার। স্টার দিয়ে লিখো টাইপ অফ হার্ডওয়্যার, হার্ডওয়্যার এর মধ্যে লিখো, উত্তরে লিখো, নিচে লিখো। হার্ডওয়্যার এর মধ্যে আমরা চার রকমের হার্ডওয়্যার টাইপ দেখতে পাই। নাম্বার ওয়ান মোবাইল হার্ডওয়্যার, চার রকমের হার্ডওয়্যার টাইপ দেখতে পাই। এক নম্বরে মোবাইল হার্ডওয়্যার, দুই নম্বরে ইলেকট্রনিক হার্ডওয়্যার, ELECTRONIC, ইলেকট্রনিক মোবাইল হার্ডওয়্যার, দুই নম্বরে ইলেকট্রনিক হার্ডওয়্যার, ELECTRONIC, ইলেকট্রনিক হার্ডওয়্যার। তিন নম্বরে কম্পিউটার হার্ডওয়্যার, চার নম্বরে প্লাম্বিং হার্ডওয়্যার, চার নম্বরে লেখো প্লাম্বিং
हार्डवेयर चार नंबर है होच्छे प्लम्बिंग PLUMBING प्लम्बिंग हार्डवेयर मोबाइल हार्डवेयर बोलते कि बुझी हमरा मोबाइल जो रकम पार्ट्स गुलो रही है सेगुलो के बोला मोबाइल हार्डवेयर इलेक्ट्रॉनिक हार्डवेयर इलेक्ट्रिकल लाइने जेगुलो व्यवहार करा है सेगुलो इलेक्ट्रॉनिक हार्डवेयर कंप्यूटर हार्डवेयर बोलते हैं जो माउस कीबोर्ड मॉनिटर कंप्यूटर संगे जेगुलो रही है सेगुलो छ আমাদের कंप्यूटर हार्डवेयर और प्लम्बिंग हार्डवेयर कोनटाके बोले ताले प्लम्बिंग पाइपलाइन है जेगुलो আছে সমস্ত পাওয়া যায় যেমন মনে করো জলের পাইপ দরজায় লাগানো যে কবজা গুলো থাকে সেগুলো এগুলো হচ্ছে প্লাম্বিং হার্ডওয়্যার লোহার দোকানগুলোতে দেখবা ওখানে লেখা থাকে প্লাম্বিং সব এরকম কিছু প্লাম্বার বলে না প্লাম্বার মিস্ত্রি কিসে মিস্ত্রি পাইপ ঠিক করার মিস্ত্রি তো এখানে এসে দেখো মিনিং অফ হার্ডওয়্যার স্টার দিয়ে লেখো স্টার দিয়ে মিনিং অফ হার্ডওয়্যার হার্ডওয়্যারের অ্যাকচুয়ালি মানেটা কি দাঁড়ায় হুইচ পার্ট বাংলায় লিখো যে সমস্ত পার্ট কে যে সমস্ত পার্ট কে শারীরিক ভাবে স্পর্শ করা যায় কি হচ্ছে এখানে যে সমস্ত পার্ট কে শারীরিক ভাবে স্পর্শ করা যায় সেই সমস্ত পার্টস গুলোকে বলা হয় হার্ডওয়্যার যে সমস্ত পার্টস কে শারীরিক ভাবে স্পর্শ করা যায় সেই সমস্ত পার্টস কে বলা হয় হার্ডওয়্যার হয়েছে সেই সমস্ত পার্ট কে বলা হয় হার্ডওয়্যার এবার স্টার দিয়ে লিখো এক্সপ্লেইন ইন ডিটেইলস অ্যাবাউট হার্ডওয়্যার Explain in details about hardware. Explain in details about hardware. একটা কলমে এগোতে পারছো না পিছনে দুটো দুটো কলমে লিখছে পয়েন্টার লিখে না তবুও জিজ্ঞেস করতে হয় না কেমন করছো তোমরা করছো নগুলো তো করতে পারবে না তোমরা কি বলবো এক্সপ্লেইন ইন ডিটেইলস অ্যাবাউট হার্ডওয়্যার উপরে মিডিল এর দিকে তোমার লিখো হার্ডওয়্যার যেভাবে সবচেয়ে প্রথমে লিখেছিলে নিচে কেন ওখানে কেন যেখানে লিখা শেষ হলো তার নিচে লিখো হাই রেখা পা এখানে কেন এখানে লিখো হার্ডওয়্যার লিখেছো হার্ডওয়্যার লিখে হার্ডওয়্যার এর নিচে দাগ দাও নিচে লিখো আবার হার্ড প্লাস ওয়্যার HARD হার্ড দেখো এরকম এখানে হার্ডওয়্যার লিখবে ওর নিচে লিখবে হার্ড প্লাস ওয়্যার হার্ডওয়্যারটাকে যদি আমরা ভেঙে বুঝতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি হার্ড প্লাস ওয়্যার আছে তাহলে হার্ড প্লাস ওয়্যার এটাকে আমরা ভেঙে যদি বুঝতে চাই তাহলে হার্ড মানে কি আছে হার্ডের নিচে লিখো কঠিন শক্ত মজবুত কঠিন শক্ত মজবুত আর ওয়্যারটা হচ্ছে কোথায় ওয়্যারের নিচে লিখো কোথায় হয়েছে এক্সাম্পল অফ হার্ডওয়্যার লিখো এক্সাম্পল অফ হার্ডওয়্যার এক্সাম্পল অফ হার্ডওয়্যার যা আছে বাদ দাও নতুন পয়েন্ট করো এক্সাম্পল অফ হার্ডওয়্যার
एग्जांपल ऑफ हार्डवेयर এটা পয়েন্ট হচ্ছে ওর নিচে আন্ডারলাইন করো মানে আলাদা করে লিখো এটা স্টার দিয়ে বাংলায় যেটা লিখলাম ওটা তো হয়ে গেল এবার আলাদা করে স্টার দিয়ে লিখো एग्जांपल ऑफ हार्डवेयर উত্তরে লিখবে মাউস হয়েছে एग्जांपल ऑफ हार्डवेयर সবার লেখা হয়েছে माउस कॉमा कीबोर्ड माउस कॉमा कीबोर्ड कॉमा मॉनिटर कॉमा सीपीयू इनसाइड कॉमा मॉनिटर कॉमा सीपीयू इनसाइड कटा बजे ক্লাস হয়ে গেল কি ক্লাস করব টাইম কটা দিয়েছি যাও ভিতরে গিয়ে বসো যাও টাইম তো টাইমে ঢুকতে হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলো পরে সব বলবো সিপিইউ ইনসাইড হয়েছে এবার দেখো স্পিকার হ্যাঁ কমা দিয়ে সব স্পিকার প্রিন্টার ইটিসি স্পিকার প্রিন্টার ইটিসি স্পিকার প্রিন্টার ইটিসি স্পিকার প্রিন্টার ইটিসি বুঝছে নেক্সট স্টার দিয়ে লিখো কম্পিউটার হার্ডওয়্যার এর মধ্যে কম্পিউটার হার্ডওয়্যার এর মধ্যে কম্পিউটার হার্ডওয়্যার এর মধ্যে আমরা দুই রকমের হার্ডওয়্যার টাইপ দেখতে পাই কম্পিউটার হার্ডওয়্যার এর মধ্যে আমরা দুই রকমের হার্ডওয়্যার টাইপ দেখতে পাই যেমন ইন্টারনাল হার্ডওয়্যার এক নম্বর দিয়ে লিখো ইন্টারনাল হার্ডওয়্যার আই এন টি ই আর এন এল হার্ডওয়্যার এইচ এ আর ডি ডব্লিউ এ আর ই কম্পিউটার হার্ডওয়্যার এর মধ্যে আমরা দুই রকমের হার্ডওয়্যার টাইপ দেখতে পাই যেমন এক নম্বর ইন্টারনাল হার্ডওয়্যার দুই নম্বর এক্সটারনাল হার্ডওয়্যার হয়েছে এক্সাম্পল অফ ইন্টারনাল হার্ডওয়্যার স্টার করো এক্সাম্পল অফ ইন্টারনাল হার্ডওয়্যার এক্সাম্পল অফ ইন্টারনাল হার্ডওয়্যার एग्जाम्पल ऑफ इंटरनल हार्डवेयर सारा दिन मत सब पचा पैसा एग्जाम्पल ऑफ इंटरनल हार्डवेयर लिखा हुआ सब लिखो मदरबोर्ड हाँ उत्तर मदरबोर्ड कमा रैम कॉमा एस एम पी एस कॉमा हार्ड डिस्क कॉमा किसे परे मदरबोर्ड रैम आर ए एम रैम एस एम पी एस कॉमा दिया हार्ड डिस्क इत्यादि हार्ड डिस्क हार्ड डिस्क हार्ड डिस्क हार्ड डिस्क हार्ड डिस्क डबल डी हार्ड डिस्क तार पर लिखो एग्जांपल ऑफ
External hardware, external. Example of external. External, external. এটা তো আমার ইউটিউবে ছাড়াই যাবে না, তোরা যেমন করে ক্লাস করে যাবে। উত্তরে লিখো মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি। কিবোর্ড ইত্যাদি হয়েছে, হয়েছে। এবার লিখো এরকম মিডিল জায়গাতে লিখো হার্ডওয়্যার, হার্ডওয়্যার লিখেছ, হার্ডওয়্যার লিখে পুরোটাতে এরকম করে নিচে দাগ দিয়ে দাও গোটা খাতাতে। এবার এইরকম জায়গা থেকে একটু ছোট্ট করে তীর চিহ্ন নামাও, এদিকেও একটু ছোট্ট করে তীর চিহ্ন নামাও, ডান দিকে আর বাম দিকে। বাম দিকে লেখো ইন্টারনাল হার্ডওয়্যার, ইন্টারনাল হার্ডওয়্যার, ইন্টারনাল হার্ডওয়্যার। যেগুলি আমরা দেখতে পাই না, ওর নিচে নিচে লিখবে, যেগুলি আমরা দেখতে পাই না, যেগুলি আমরা দেখতে পাই না, যেমন যেমন যেগুলি আমরা দেখতে পাই না, যেমন সিপিইউ পার্ট, ব্র্যাকেটের মধ্যে লেখো সিপিইউ পার্ট, পিএআরটি, কমা দিয়ে লিখো মাদার বোর্ড, কমা দিয়ে র্যাম, আর এ এম র্যাম, কমা দিয়ে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক, কমা দিয়ে এস এম পি এস ইত্যাদি। এগুলো হচ্ছে সব ইন্টারনাল হার্ডওয়্যার, যেটা এমনি দেখতে পাওয়া যায় না, কম্পিউটারের মেশিনের ভেতরে সেট করা থাকে। এস এম পি এস, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এস এম পি এস। ব্র্যাকেট ক্লোজ কবেই বলে দিয়েছি, শুধু সিপিইউ পার্টটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো। হয়েছে, এক্সটার্নাল হার্ডওয়্যার এর নিচে লেখো ডান দিকে, লিখো এক্সটার্নাল হার্ডওয়্যার, যেগুলি সিপিইউ এর সাথে, যেগুলি সিপিইউ এর সাথে, যেগুলি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, যেগুলি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, তাকে এক্সটার্নাল হার্ডওয়্যার বলে। যেমন মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। যেমন মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। বুঝে বোঝা গেল? আজকের মতো চ্যাপ্টার শেষ। তোমাদের